বাহারি খাবার না খেতে পারে আর নিয়ত করে থাকে অন্তরে যে আগামীতে রোজা আছে, সন্ধ্যাবেলা যখন শুইল তখন জানলো যে এই দিনে রোজা আছে, এটা হচ্ছে রোজার রাত, তারা যে পড়লাম আর রোজা আছে। চাঁদ দেখার খবর পেয়ে যদি ঘুমায় একজন মুসলিম, আর উঠতে না পারে রোজা হবে, কারণ চাঁদ দেখার খবর পেয়েছে মানে রোজা আমার আছে, যদিও তারা না পড়ে তারা পড়াশোনা রোজা আছে। আর যদি চাঁদ দেখার খবর না পাই, ভালো করে শুনে রাখবেন, চাঁদ দেখার খবর পাইনি তার মানে আগামীকালকে তিরিশে শাবান রমজান নয়, তাহলে ও রোজার নিয়তে ঘুমায়নি আর তারপরে জাগতে পারেনি, তাহলে তার রোজা হবে না। কারণ ফরজ রোজার জন্য আজান ফজর আজানের আগে নিয়ত অন্তরে করতে হবে, ফজর মানে সর্বশেষ, এর সাথেও নিয়ত করে নিতে পারে যে আমি আগামী এই এই দিনে রোজায় আছি বা রমজানের মধ্যে আছি, রমজান শুরু হয়ে গেছে। কিন্তু এই ব্যক্তি তো জানো না যে রমজান শুরু হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরে ফালা সিয়াম আলাইহি, যেই ব্যক্তি ফজরের আগে রোজার নিয়ত করলো না অন্তরে সেই ব্যক্তি রোজা হয় না, আর নিয়ত অন্তরে হয়, নিয়ত মুখে নাই। আসুম গাদান লাকা মিন রমাদান, নয় তো আসুম গাদান লাকা, আগামীকালকে নিয়ত করছি, এটা বিদাত, উচ্চারণ করার নিয়ত নেই। আমি এর আগে অনেকবারই বলেছি, আজকে একটু বলছি, শুধু রোজারই নিয়ত করতে হবে আর নামাজের নিয়ত, হ্যাঁ জাকাতের নিয়ত করেন কেউ? বলো ভাই একজন হাত উঠান যে আমি নামাজের নামাজ তো পড়ি আর রোজার নামাজ তো পড়ি আর হজ উমরার নামাজ তো পড়ি আর জাকাত দিই, তখন বলি নামাজ তো আনওয়াত দিয়া জাকাত খামসারিয়াল টাকা এক হাজার টাকার আমি নিয়ত করছি আছে। যেই বিদ্যার্থীরা নামাই তো নামাজের নামাই তো একবার গদবদা কায়দা বাগদা দিতে শিখাইলো, রোজার নিয়ত শিখাইলো, তারা জাকাত রোজার আগে ফরজ, ওর চাইতে বেশি গুরুত্বপূর্ণ ফরজ, জাকাতের নিয়ত কেন চটিকে তারা শিখাইলো না? জবাব চান তাদের কাছে, না জাকাত ইবাদত নাই, যদি নামাই তো ছাড়া নামাজ কবুল না হয় রোজা কবুল না হয় তাহলে জাকাতও তাদের কবুল হয় না, কারণ তারা নিয়ত পড়ে না, বুঝলেন? আর যদি জাকাতের ক্ষেত্রে বিদাত হয় তাহলে নামাজের ক্ষেত্রে রোজার ক্ষেত্রেও নামাজ তো পড়া বিদাত।